ओम शांति। आजकेर तारीख हलो 17 जून 2021। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा तोमरा पारलौकिक पिता के यथार्थ रूपे जानो, से जन्य तोमादेर के सत्यिकारे प्रीत बुद्धि बा आस्तिक बला हबे। तो आमरा पारलौकिक पिता के जेने गेछि, तार जन्य आमादेरके सत्यिकारे प्रीत बुद्धि बा आस्तिक बला हबे, कारण आमरा सत्यिकारे जे पारलौकिक पिता भगवान के आमरा ताके जेने गेछि। प्रश्नते बाबा बोलेछेन, बाबार कोन कर्तव्य थेके प्रमाणित हय जे तिनी हलेन भक्तदेर रक्षक। बाबार कोन एमन काज आछे जे कर्तव्य देखे आमादेर मने हय जे बाबा हलेन भक्तदेर रक्षक। उत्तर, सब भक्त दे रावणेर जेल थेके छाड़ानो, इनसल्वेंट भिखारी थेके सल्वेंट समृद्धशाली करे तोला, एटा हलो एकमात्र बाबार कर्तव्य। जारा पुरानो भक्त तादेर ब्राह्मण तैरी करे देवताय परिणत करा, एटाई हलो ओना रक्षा करा। भक्तेर रक्षक एसेछे निजेर सकल भक्तदेर मुक्ति जीवन मुक्ति प्रदान करते। तो भक्तेर रक्षक एसेछे निजे सकल भक्तदेर मुक्ति जीवन मुक्ति प्रदान करते। गीत बाबा बोलेछेन, भोलानाथेर थेके अनुपम आर केउ नेइ। ओम शांति। बाच्चारा एटा कार महिमा शुनलो? बला हये थाके उच्चतमेर चेये उच्च भगवान, आर भगवानकेई बाबा बला हय। तो सबार उचु हलेन भगवान, आर ओनाकेई बाबा बला हय बा ओनाके भगवान बला हय। तिनी हलेन एई समग्र रचनार रचयिता, जेमन लौकिक बाबाओ हलेन रचयिता निजेर रचनार। प्रथमे कुमारीके निजेर स्त्री करे, तार पर ताके दिए निजेर रचनाके रचित करे 5-7 बाच्चार जन्म देय, तादेरके बला हबे रचना। बाबा हये दाड़ालेन रचयिता, तिनि हलेन पार्थिव जगतेर रचयिता। बाच्चारा एटाओ जाने जे रचनार रचयिता बाबार थेके उत्तराधिकार प्राप्त हय। मानुषेर तो दुइजन बाबाई हय, एक लौकिक दुई पारलौकिक। बाच्चादेर बोझानो हयेछे ज्ञान आर भक्ति हलो पृथक, एरपर वैराग्य। एई समय तोमरा अर्थात बाच्चारा संगमे बसे आछो, आर बाकी सबाई कलिजुगे बसे आछे। सबाई तो हलो बाच्चा, किन्तु तुम्रा असीम जगतेर बाबाके जेनेछो, जिनि हलेन समग्र रचनार रचयिता। लौकिक बाबा थाका सत्त्वेओ सेई पारलौकिक बाबाके स्मरण करे। सत्त्वयुगे लौकिक बाबा थाकलेओ पारलौकिक बाबाके स्मरण करे ना, कारण हलोई सुखधाम। सेई पारलौकिक बाबाके दुःखे स्मरण करे এখানে অধ্যয়ন করানো হয়, মানুষের বোধ জাগৃত করা হয়। ভক্তি মার্গে মানুষ বাবাকেও জানে না, বলেও যে পরমপিতা পরমাত্মা, হে গড ফাদার, হে দুঃখ হরণকারী সুখদাতা, তবুও বলে দেয় সর্বব্যাপী। পাথরে কণায় কণায় কুকুর বিড়াল সবার মধ্যে আছে, ভগবানকে বলে দেয় যে সর্বব্যাপী পাথরে কণায় কণায় কুকুর বিড়াল সবার মধ্যে আছে। পরমাত্মা বাবাকে গালি দিতে লেগে যায়, তোমরা বাবার হয়েছ তাই তোমরা হয়ে গিয়েছ আস্তিক। বাবার সাথে তোমাদের হলো প্রীত বুদ্ধি, এছাড়া বাবার সাথে সবার হলো বিপরীত বুদ্ধি। এখন তোমরা জানো যে মহাভারী লড়াইও সম্মুখে দাঁড়িয়ে আছে, পুরনো দুনিয়ার বিনাশের জন্য। প্রতি 5000 বছর পরে কলিযুগে পতিত দুনিয়া সম্পূর্ণ হয়ে আবার সত্যযুগে পবিত্র দুনিয়া স্থাপন হয়। বাবার দ্বারা যাকে স্মরণ করতে হয়, হে পতিত পাবন এসো, হে মাঝি অর্থাৎ
পাড়া পার করাতে সক্ষম যিনি আমাদের এই বিষয় সাগর থেকে বের করে ক্ষীর সাগরে নিয়ে যাও। গান্ধীজিও গাইতেন পতিত পাবন সীতারাম, হে রাম সব সীতাদেরকে পবিত্র করে তোলা, তোমরা সবাই হলে এক একজন সীতা ভক্তগণ, তিনি হলেন ভগবান, সকলে ওনাকে ডাকে, তিনি তোমাদের পতিত থেকে পবিত্র করে তুলেছেন, তোমাদের কোথাও ধাক্কা খাওয়ান না, এরকম বলেন না যে তীর্থে যাও কুম্ভ মেলাতে যাও, না এই সব নদী কোনো পতিত পাবনই, না পতিত পাবন হলেন জ্ঞানের সাগর। সাগর বা নদীকে কেউ স্মরণ করে না, ডাকে বাবাকে, হে পতিত পাবন বাবা আমাদের পবিত্র করো। এছাড়া জলের নদীগুলি তো সমগ্র দুনিয়াতে আছে, সেই সব কি আর পতিত পাবনই? পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয়, তিনি যখন আসবেন তখন এসে পবিত্র করবেন। ভারতের মহিমা খুবই গুরুত্বপূর্ণ, ভারত হলো সর্বধর্মের তীর্থস্থান, তাই জন্য ভারতের মহিমা খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতই হলো সর্বোত্তম তীর্থস্থান, যেখানে সর্বধর্মের তীর্থস্থান। শিব জয়ন্তী এখানে পালিত হয়ে থাকে, সত্যযুগ তো হলো পবিত্র দুনিয়া, সেখানে দেবী দেবতারা থাকেন, দেবতাদের মহিমার সুখ্যাতি করা হয়। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ চন্দ্রবংশীয়দের চৌদ্দ কলা বলা হবে। তারপর সিঁড়ি নিচে নামতে থাকে বাবা, এসে সেকেন্ডে সিঁড়িতে উঠে শান্তিধাম সুখধামে নিয়ে যান। তারপর 84 জন্মের চক্রে আবর্তিত হয়ে সিঁড়ি দিয়ে নামে। 84 জন্ম তো কেউ তো নিয়ে থাকবে, মুখ্য হল সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা, শ্রীমদ্ ভাগবত মানে ভগবানের গাওয়া। কিন্তু ভগবান কাকে বলা হয় এটা পতিত মানুষ জানে না। পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন এক নিরাকার শিবই, কিন্তু তিনি কখন আসেন এটা কেউ জানে না। তিনি নিরাকার শিব কখন আসেন এই সৃষ্টিতে সেটা কেউ জানে না। বাবা নিজে এসে নিজের পরিচয় দেন, এখন দেখো এই বালক বালিকা দুইজন বাবা বলে, গাও হয় তুমি মাতা পিতা, তোমাদের এই রাজযোগ শেখার ফলে গহন সুখ প্রাপ্ত হয়, তোমরা এখানে এসে থাকো অসীম জগতের পিতার থেকে স্বর্গের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। এখন শিব জয়ন্তী ভারতেই পালন করা হয়, রাবণও ভারতেই দেখানো হয়, কিন্তু অর্থ কিছুই জানে না। শিব হলেন আমাদের অসীম জগতের পিতা, এইটা একজনও জানে না, শুধুমাত্র শিবের পূজা করতে থাকে। যখন সমগ্র বৃক্ষ সৃষ্টির তম প্রধান হয়ে যায় তখন বাবা আসেন। নতুন দুনিয়াতে ভারত স্বর্গ ছিল, ভারতেই সত্য যুগ ছিল, ভারতেই এখন হলো কলিযুগ। বাবা বোঝান সর্বপ্রথম তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন তোমরা 84 জন্ম ভোগ করে নরকবাসী হয়েছ, এখন আমি তোমাদের রাজযোগের শিক্ষা দিয়ে মানুষ থেকে দেবতা পতিত থেকে পবিত্র তৈরি করছি। ভক্তি অর্থাৎ ব্রহ্মার রাত, জ্ঞান অর্থাৎ ব্রহ্মার দিন, তোমরা অর্থাৎ ব্রহ্মকুমার কুমারীরা দিনে যাও, এই পুরনো দুনিয়াতে এখন আগুন লাগবে। সেই মতো মহাভারত লড়াইয়ের পরে ভারত স্বর্গে রূপান্তরিত হয়ে যায়, অনেক ধর্ম বিনাশ হয়ে এক ধর্মের স্থাপন হয়। বাচ্চারা তোমরা বাবার সহযোগী হয়ে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনও করছ, তোমরা স্বর্গের মালিক হওয়ার যোগ্য হয়ে গেলে তখন
আবার বিনাশ শুরু হয়ে যাবে। এই হলো শিব বাবার জ্ঞান যজ্ঞ। আবার শিব বলো বা রুদ্র বলো, কৃষ্ণ জ্ঞান যজ্ঞ কখনো বলা হয় না। সত্যযুগ ত্রেতাতে যজ্ঞ হয় না, যজ্ঞ তখন রচনা করা হয় যখন উপদ্রব হয়। চাল ডাল না হলে বা লড়াই শুরু হলে তো যজ্ঞ রচনা হবে শান্তির জন্য। বাচ্চারা, তোমরা জানো যে বিনাশ না হলে তো ভারত স্বর্গ হতে পারবে না। ভারত মাতা শিব শক্তির সেনা গাওয়া হয়েছে, বন্দনা পবিত্রতারই করা হয়। তোমাদের অর্থাৎ মাতাদের বন্দে মাতরম বলা হয়, কারণ তোমরা শ্রীমত অনুযায়ী ভারতকে স্বর্গ তৈরি করেছ। এখন বাবা বলেন, মৃত্যু তো সকলের মাথার উপর দণ্ডায়মান, সবার মৃত্যু তো হবেই, সেই জন্য এক জন্ম পবিত্র হও। তাই বাবা বলেছেন, এই এক জন্ম তোমরা শুধু পবিত্র হও আর বাবাকে স্মরণ করো, তবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে আবার দেবতা হবে, এইটা কোনো নতুন ব্যাপার নয়। কল্প কল্প প্রতি 5000 বছর পরে এই চক্র আবর্তিত হতে থাকে, নরক থেকে স্বর্গ তৈরি হয়। প্রতি দুনিয়াতে মানুষ যা কিছু কর্ম করে সেটা বিকর্মই হয়ে যায়। বাবা বলেন, 5000 বছর পূর্বেও তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়েছিলাম। 5000 বছর আগে বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়েছিলেন। তো আমরা এতদিন শুধু কর্ম সম্পর্কে বললাম, কর্ম কর্ম বলতাম, তবে কর্ম কাকে বলা হয়? তাই এসে বাবা তার জ্ঞান দিয়েছেন আমাদের। কর্ম মানে যেটা আমরা আত্মিক স্থিতিতে থেকে যা কিছু করব সেটা হয়ে যাবে আমাদের কর্ম। অকর্ম যেটা সত্যযুগে যে কর্মের কোনো হিসাব কিতাব থাকে না তাকে বলে অকর্ম। বিকর্ম যেটা আমরা বডি কনসিয়াসনেস মানে যখন আমরা দেহ অভিমানে এসে যা কিছু কাজ করি সেটা হয়ে যায় বিকর্ম। তো দ্বাপর যুগ থেকে আমরা বিকর্ম করি, সত্যযুগ ত্রেতা যুগে অকর্ম। আর যে থেকে আমরা বাবার জ্ঞান পাই যে আমরা তখন আমরা আত্মিক স্থিতি থেকে যা কিছু কাজ করি সেটা হয়ে যায় আমাদের কর্ম। এখন আবার তোমাদের বোঝাচ্ছি, আমি হলাম পরমপিতা পরমাত্মা নিরাকার, তোমাদের বাবা এই শরীর যার আধার আমি নিয়েছি, ইনি কোনো ভগবান না, মানুষকে দেবতাও বলা যায় না। বাবা বোঝান, তোমরা 84 জন্মগ্রহণ করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছ, উপরে কেউ যেতে পারে না, সবাই পতিত হওয়ার রাস্তাই বলে দেয়, নিজেরাও পতিত হতে থাকে। তাই বাবা বলেন, তাদের উদ্ধার করতে আমাকে আসতে হয়। এই হলো রাবণ রাজ্য, তোমরা এখন রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসেছ, ধীরে ধীরে সকলে জানতে পারবে। ব্রাহ্মণ না হলে শিব বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে পারবে না। বাবা হলোই দুইজন, এক নিরাকারী বাবা, এক সাকার বাবা, উত্তরাধিকার প্রাপ্ত হয়। এক সাকার বাবার থেকে সাকার বাচ্চাদের, আর তারপর নিরাকার অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় নিরাকারী আত্মাদের। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে মিষ্টি মিষ্টি শিব বাবার থেকে আমরা 21 জন্মের জন্য সুখধামের উত্তরাধিকার নিতে এসেছি। বিশ্বের মালিক হচ্ছি যোগ বলের দ্বারা, কোনো হাতিয়ার ইত্যাদি নেই। তাই বাবার সাথে যোগযুক্ত হয়ে বিকর্ম বিনাশ করে বিষ্ণুপুরের মালিক হই। এখন অমর লোকে যাওয়ার জন্য অমর কথা শুনছি, দুঃখের নামটুকু নেই। বাচ্চারা, তোমরা এসেছো শ্রীমত অনুযায়ী, চলে অসীম জগতের বাবার থেকে শ্রেষ্ঠতম দেবী দেবতা হতে। এটা কোনো শাস্ত্রের জ্ঞান না, দেখানো হয় বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বের হয়েছেন, তার হাতে আবার শাস্ত্র দিয়ে দেয়। বাবা বলেন, ব্রহ্মার দ্বারা আমি তোমাদের সমগ্র রচনার
আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছি, আমি হলাম জ্ঞানের সাগর। গাওয়া হয় জ্ঞান সূর্য প্রকাশিত হল, অজ্ঞান তিমির বিনাশ। সপ্তযুগে অজ্ঞান হয় না, মানে জ্ঞান সূর্য যখন প্রকট হয়, প্রকাশিত হয়, তখন অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। যেরকম সূর্যের আলো যখন প্রকাশিত হয় তো অন্ধকার দূর হয়ে যায়, ঠিক সেরকমই যখন জ্ঞান সূর্য শিব প্রকাশিত হয় তো আমাদের আত্মাদের মধ্যে যে অজ্ঞান অন্ধকার সেটা বিনাশ হয়ে যায়। সপ্তযুগে অজ্ঞান হয় না। সেই সত্যভূমি যখন ছিল তখন ভারত হীরে তুল্য ছিল, হীরে জহরতের মহল তৈরি হতো। এখন তো মানুষের সম্পূর্ণ খাওয়ার জন্যও নেই। ইনসলভেন্ট বিশ্বকে আবার সলভেন্ট কে করবে? এটা বাবারই কাজ, বাবার তো চিন্তা হয়। বলে যে তোমাদের রাজযোগ শেখাতে এসেছি, নরকে নারায়ণ, নারীকে লক্ষ্মী করে তুলি। ভক্তের রক্ষক হলেন একমাত্র বাবা। তোমাদের রাবণের জেল থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যায়। সমগ্র দুনিয়াতে যারা ব্রাহ্মণ হবে তারাই দেবতা হবে। ব্রহ্মার নাম সুখ্যাত প্রজাপিতা ব্রহ্মা। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে সবচেয়ে উচ্চতম। তোমরা ভারতের সত্যিকার আত্মিক সেবা করতে থাকো। বাবার স্মরণে বিকর্ম বিনাশ হবে। স্বর্ণকারেরা জানে যে সত্যিকারের সোনা নকল সোনা কী করে তৈরি হয়। ওর মধ্যে রূপা তামা লোহা ঢালে। তোমরাও প্রথমে শতপ্রধান ছিলে, এরপর তোমাদের মধ্যে খাত পড়ে তমপ্রধান হয়ে রয়েছ। এখন আবার শতপ্রধান হতে হবে, তাহলে সত্যযুগে যেতে পারবে। বাবা বলেন, কোনো দেহধারীকে স্মরণ করো না। গৃহস্থ জীবনে থেকে এক বাবা ব্যতীত আর কাউকে স্মরণ না করলে তোমরা স্বর্গপুরীর মালিক হয়ে যাবে। স্বর্গ অথবা বিষ্ণুপুরী ছিল, এখন হলো রাবণপুরী, আবার অবশ্যই বিষ্ণুপুরী হবে। সাধু সন্ত ইত্যাদি সকলের উদ্ধার করতে এসেছি, তাই তো বলা হয় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এইটা ভারতেরই কথা, যখন অতি ধর্মের গ্লানি হয় তখন ভগবানের সৃষ্টিতে অবতীর্ণ হন। সকলের সদ্গতি দাতা হলাম একমাত্র আমি, এক বাবা শিব। শিব রুদ্র সব ওনারই নাম, অনেক নাম রেখে দিয়েছে। বাবা বলেন, আমার আসল নাম তো হলো একই শিব। আমি হলাম শিব, তোমরা হলে শালিগ্রাম বাচ্চারা। তোমরা অর্ধকল্প দেহ অভিমানে থেকেছ, এখন দেহি অভিমানে হও। এক বাবাকে জানলে বাবার দ্বারা তোমরা সব কিছু জেনে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন। আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী সন্তানদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, শ্রীমতে চলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর দেবতা হতে হবে। সমগ্র বিশ্বের জন্য সত্যিকারের আত্মিক সেবা করতে হবে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনাতে সম্পূর্ণরূপে বাবার সহায়ক হতে হবে। তো আমাদের শ্রীমতে চলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর দেবতা হতে হবে। সমগ্র বিশ্বের জন্য আমাদের সত্যিকারের আত্মিক সেবা করতে হবে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনাতে আমাদের সম্পূর্ণরূপে বাবা সহায়ক হতে হবে। আত্মাকে সত্যিকারের সোনা বানানোর জন্য এক বাবাকে ছাড়া কোনো দেহধারীকে স্মরণ করবে না। পারলৌকিক বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখতে হবে। বরদান, অন্তর্মুখী হয়ে নিজের সময় আর সংকল্পকে বাঁচিয়ে বিঘ্ন জিত ভব।
আমাদের অন্তর্মুখী হয়ে নিজের সময়কে সংকল্পকে বাঁচাতে হবে। অন্তর্মুখী মানে এরকম না শুধু আমি কথা বললাম না, মনকেও মনের মধ্যে যে সংকল্প চলছে সেগুলোকে স্টপ করতে হবে। যখন কোনো নতুন শক্তিশালী কিছু আবিষ্কার করে তখন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। যখন বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করে তারা কত একদম অন্তর্মুখী হয়ে যায়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তোমরাও যত অন্তর্মুখী অর্থাৎ আন্ডারগ্রাউন্ড থাকবে ততই বায়ুমণ্ডল থেকে নিজেকে রক্ষা করতে পারবে, মননশক্তি বৃদ্ধি হবে আর মায়া আর বিঘ্ন থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। বাহির্মুখী হওয়ার সময়ও অন্তর্মুখী হর্ষের মুখ আকর্ষণ মূর্তি থাকো। কর্ম করার সময়ও এরকম অভ্যাস করো, তাহলে সময়ও অনেক বেঁচে যাবে আর সফলতা অধিক অনুভব হবে। স্লোগান: অসুখ বিসুখ হলে ঘাবড়ে যেও না, তাকে ওষুধরূপী ফ্রুট খাইয়ে বিদায় দাও। তো বাবা বলেছে অসুখ বিসুখ হলে তোমরা ঘাবড়ে যেও না, তাকে ওষুধরূপী ফ্রুট, তো বাবা বলে ওষুধকে বাবা কী বলেছেন, আজকে ফ্রুট খাওয়ে বিদায় দাও। মাতৃশ্রীজির অমূল্য মহাবাক্য: মানুষ সাক্ষাৎকারে কীভাবে যায়, এই যে সাক্ষাৎকারে যায় তো এর ফিলোসফি অত্যন্ত সূক্ষ্ম, অন্তর্বাহক, শরীরের দ্বারা সেখান থেকে ঘুরে আসে। যেরকম কেউ বাহিরে ঘুরতে যায় সেরকম এমনভাবে তো ঘুরতে বেড়াতে যাবে না যে মরে গেল আর যেন ফিরবে না, ফিরে তো আসবে তাই না? তো এক্ষেত্রে আত্মাই শরীর থেকে বেরিয়ে অন্তর্বাহক শরীরের দ্বারা ঘুরতে যায়। অল্প সময়ের জন্য এনার আত্মা উড়ন্ত বিহঙ্গ হয়, এটা হলো পরমাত্মার কাজ, যিনি সে আত্মাকে নিয়ে গিয়ে দিব্য দৃষ্টির দ্বারা তাকে সাক্ষাৎকার করান। আত্মাকে নিয়ে গিয়ে বাবা কী করে সাক্ষাৎকার করান? যেরকম রাতে আমরা যখন শরীর থেকে পৃথক আত্মা হয়ে সুখ পথ অথবা স্বপ্নের অবস্থায় চলে যাই, তখন সেরকম শরীর শান্ত থাকে, তখন দেহ আর দেহের ধর্মকে ভুলে যায়। কিন্তু এরকম নয় যে কোনো শরীর মারা গেল পুনরায় যখন জাগরিত অবস্থায় আসে তখন সেই রাতের স্বপ্নের অবস্থা বর্ণনা করে শোনায়। সেরকম পরমাত্মার সাথে যোগ লাগানোর ফলে পরমাত্মা পুনরায় দিব্য দৃষ্টির দ্বারা আত্মাকে বেড়াতে নিয়ে যান। তারপর যখন ধ্যান থেকে ওঠে তখন সে যে সাক্ষাৎকার করে আসে সেটাই পুনরায় বর্ণনা করে শোনায় যে আমি এটা দেখে এসেছি। তো সেই স্বপ্ন রজগুণ বা তমগুণ হয়ে থাকে আর এই ধ্যান হলো শতগুণী অবস্থা। তাই ধ্যান করার সময় শরীর মারা যায় না, শরীরের বোধ লুপ্ত হয়ে যায়। তো শরীরটা মারা যায় না, আমাদের শরীরের যে বোধ দেহ আমি যে শরীর সেটা ভুলে যায়। যেরকম ক্লোরোফর্ম দেওয়ার পর শরীরের বোধ ভুলে যায়, দেখো ডাক্তার যখন কোনো অঙ্গকে ডেড অবশ করে দেয় তখন ইঞ্জেকশন লাগে ডেড করে দেয়, কিন্তু অন্যান্য ইন্দ্রিয় তো সচল থাকে। হ্যাঁ, যে জায়গায় অপারেশন করে সেই জায়গাটা কী করে দেয়, ডেড করে দেয়, অবশ করে দেয়। তো ধ্যানও এরকম যে আত্মা উড়ে গিয়ে কোনো জায়গায় পরিদর্শন করে আসে কিন্তু শরীর মারা যায় না। এখন এই দড়ি টানার স্মৃতিও পরমাত্মার মধ্যে আছে, কোনো মনুষ্য আত্মাতে নেই। তো বলছে দড়ি টানার, এখন এই দড়ি টানার স্মৃতিও পরমাত্মার মধ্যে আছে, কোনো মনুষ্য আত্মাতে নেই। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।